আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা সিম্ফনি Z33 এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই ফোনটি কিন্তু দেশের বাজারে ভেরি সুন আসতে যাচ্ছে, তো এই ফোনটিতে কী কী ফিচার্স এবং স্পেসিফিকেশন নিয়ে আসতে যাচ্ছে এই সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে যেহেতু সিম্ফনির ফোন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে সিম্ফনি Z33 এই মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। যেহেতু বাজেট একটি স্মার্টফোন, তো সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটি অবশ্যই প্লাস্টিক বিল্ডের একটি ফোন। অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা কাট আউট এবং এর ব্যাক সাইডে কিন্তু একটি টেকচার ইউজ করা হয়েছে, সানলাইট প্যাটার্নের মতো কিন্তু টেকচার এখানে ব্যবহার করা হয়েছে। এতে করে কিন্তু খুব বেশি একটা স্ক্র্যাচ কিন্তু ব্যাক সাইডে পড়বে না। সিম্ফনি Z33 এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা 6.52 ইঞ্চির একটি HD প্লাস রেজলিউশনের IPS ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে, যেহেতু সিম্ফনির স্মার্টফোন, তো সেক্ষেত্রে কিন্তু এর কালার, কন্ট্রাস্ট, শার্পনেস মোটামুটি বাজেট অনুযায়ী কিন্তু এভারেজ লেভেলের ছিল। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে কিন্তু একটি ভিনস ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে। ফোনটির প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে 1.8 GHz একটি অক্টাকোর প্রসেসর। এটি কিন্তু একটি 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর দিয়ে কোন ধরনের কাজ করতে পারবেন এই ভিডিওর শেষ অংশে বলে দিচ্ছি। ভিউয়ার্স, এবার আমরা সিম্ফনি Z33 এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ফোনটির ব্যাক সাইডে কিন্তু আপনারা দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 13 megapixel একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 megapixel একটি ক্যামেরা। অ্যান্ড অবশ্যই এটি ডেপ সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে DSLR কোয়ালিটিতে ফটো তোলার জন্য। অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু পেয়ে যাচ্ছেন। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পজিশন আমার কাছে যথেষ্ট ঠিকঠাকই মনে হয়েছে। অ্যান্ড এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 megapixel একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080px 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। প্রিয় দর্শক, এই স্মার্টফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা 3GB র্যাম পাবেন এবং 32GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু আপনারা 5000mAh একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি মিডিয়াম ইউজ করেন তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু ভালোই হবে। অ্যান্ড 2 দিন মতো চার্জিং ব্যাকআপ কিন্তু পাবেন যারা মিডিয়াম ইউজ করেন, তবে যারা একটু হেভি ইউজ করেন, গেমিং করেন, তারা কিন্তু একদিন অনায়াসে এই ফোনটি থেকে চার্জিং ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড এই স্মার্টফোনটির 3 32GB ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে 8790 টাকা, তো মোটামুটি 9000 টাকার কাছাকাছি কিন্তু এই স্মার্টফোনটির প্রাইসটি রাখা হয়েছে। এই স্মার্টফোনটি মূলত কাদের জন্য, যারা টুকটাক একটু গেমিং করবেন, ডেইলি লাইফ ইউজ করবেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালো হবে। তবে পাবজির মতো গেমস কিন্তু এই স্মার্টফোনটি দিয়ে তেমন একটা ভালো খেলা যাবে না, হ্যাং লাগের শিকার আপনি হতে পারেন। তবে ফ্রি ফায়ারটা কিন্তু মোটামুটি স্মুথলি আমার মনে হয় খেলা যাবে। তবে এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউ আমরা ইন ডিটেলসে আরও আলোচনা করব সেই ভিডিওতে। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকল ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।